গেল বৃহস্পতিবার ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নেপাল যায় জাতীয় ফুটবল দল। তবে একদিন পর কলকাতা থেকে দেশে ফিরে সাইফ স্পোর্টিং এর সঙ্গে 2022 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয় জামাল ভূঁইয়া। এবার অপেক্ষার পালা ফুরালো, দলের সঙ্গে যোগ দিতে নেপাল গেলেন জাতীয় দলের অধিনায়ক। কাঠমান্ডু যাওয়ার আগে বিমানবন্দরে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় জামাল ভূঁইয়াকে। কিরগিজস্তান দল সম্পর্কে তেমন ধারণা নেই জামালের, তারপরও সবশেষ নেপালের বিপক্ষে জয়টা এই টুর্নামেন্টে অনুপ্রেরণা যোগাবে বলে সময় সংবাদকে জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। আমি মনে করি ভালো হবে, কারণ সবাই ফিট আছে, লিগ চলতেছে, অফকোর্স আমরা দিতে চাই। আমি জানি না নেপালে কোন লেভেলে আছে এখন, এক্সপেকটেশন অফকোর্স আমরা দিতে হবে। কিরগিজস্তানের টিম আমি এদিকে দলকে উৎসাহ দিতে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে নির্বাহী কমিটির কর্মকর্তারা নেপাল গেছেন। তবে ত্রিদেশীয় টুর্নামেন্টে ইতিবাচক ফুটবল খেলতে পারলে ট্রফি জেতা সম্ভব, এমনটাই বিশ্বাস বাফুফের সভাপতির। আমার এক্সপেকটেশন সবসময় যেন ভালো করে, লেটস সি, প্লেয়াররা তো খেলবে, আমি তো খেলবো না। All I can do is support them. They will have to give their 100%. তিন জাতি এই টুর্নামেন্টে ভালো ফল করতে পারলে বিশ্বকাপ বাছাই পর্বে তা কাজে দেবে বলে মনে করেন বাফুফের এই দুই কর্তা। স্বাধীনতার মাসে এরকম একটা খেলাতে আমরা অংশগ্রহণ করছি, তো সব কিছু মিলিয়ে আমরা আমাদের দল খুব ভালো পারফরমেন্স করবে, হাইয়েস্ট পারফরমেন্স করবে। চ্যাম্পিয়ন হওয়া, জেতা, এবং সেই এক্সপেকটেশন এখনও আছে যে বাংলাদেশ ভালো করবে। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সময় সংবাদ, ঢাকা।